আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাবরিনাস কিচেন আজকে আমি তৈরি করছি নরম ফুলকো লুচি লুচি তৈরি করতে প্রথমেই একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তেল এক চা চামচ লুচিতে তেলের পরিমাণটা একটু কম ইউজ করতে হবে তা না হলে পুরীর মতো খাস্তা হয়ে যাবে আর তেলটাকে হাত দিয়ে ভালোভাবে কচলে মিশিয়ে নিচ্ছি করে দিচ্ছি এখানে গরম পানি ময়দার তৈরি যে কোনো জিনিস যদি একটু নরম করতে চান তাহলে অবশ্যই এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে পানি অল্প অল্প করে আমি দিচ্ছি একেবারে দিলে ডোটা সফট হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে ভালোভাবে মেখে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে যেটা অনেকটা রুটি পরোটার মতো হবে বেশি নরমও না আবার শক্তও না আমার ডোটা এবার রেডি ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু চারিপাশে দিয়ে লাগিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর আমার ডোটা অনেকটাই সফট এবার এটাকে ভালোভাবে আরও আরও একবার মুথে নিচ্ছি ডোটা যত ভালোভাবে মুথে নেওয়া হবে লুচিটা কিন্তু ততটাই ফুলকো এবং মজাদার হবে মতে নেওয়ার পর এবার আমি ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি আর সবগুলো লুচি হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি আর যেখানে রুটিটা বেলবো বেলুন এবং পিড়িতে আমি একটু তেল মেখে নিচ্ছি এতে করে লুচিটা লেগে যাবে না আমরা সবাই লুচি বেলতে জানি এটা রুটির মতোই রুটির সাইজ বড় আর লুচির সাইজ হয় ছোট এভাবে আমি সবগুলো লুচি বেলে নিব এবার চুলায় আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর লুচির থেকে একটুখানি লেছি আমি কেটে দিচ্ছি তেলটা চেক করার জন্য যখন দেখবেন এরকম উপরে চলে এসেছে তখনই আমি এখানে লুচি দিয়ে দিব লুচিটা দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে এতে করে ফুলে যাবে লুচি ভাজতে এক মিনিটের বেশি সময় লাগে না যখনই দেখবেন দুই পাশেই এরকম ফুলে উঠেছে তখনই বুঝবেন লুচিটা হয়ে গেছে আর বেশি সময় ধরে ভাজলে রুটিটা শক্ত হয়ে যাবে এভাবে আমি ভেজে নিব সবগুলো লুচি আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি আর এখানে সার্ভ করে দিচ্ছি মাংসের সাথে আপনারা চাইলে এটা আলুর দম কিংবা অন্য যে কোনো মাংসের সাথে সার্ভ করতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে এই ভিডিওটি